অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জমি বরাদ্দ দেওয়া শুরু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। সম্প্রতি দেশি বিদেশি এমন 10টি প্রতিষ্ঠানের কাছে সাময়িক বরাদ্দপত্র প্রদান করা হয়। বরাদ্দপত্র পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাজ্য 2টি, দক্ষিণ কোরিয়া 2টি, চীনের 2টি, যুক্তরাষ্ট্রের 1টি, হংকংয়ের 1টি, কানাডার 1টি ও বাংলাদেশের 1টি রয়েছে। প্রতিষ্ঠান সমূহের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ 334 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে 51,300 জন বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।